হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু মজার মজার ইফতারের রেসিপি। বাসায় থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা খুবই সহজে এটা তৈরি করে নিতে পারেন এই রেসিপিগুলো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর জালি কাবাব। তার জন্য এখানে মিডিয়াম সাইজের 8টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। কোনো ধরনের যাতে আলুর লাম্পস এখানে না থাকে সেভাবে আপনারা আলুটা ম্যাশ করে নেবেন। এই কাবাবটা খুবই মজার হয়, আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন, তেমন একটা সময়ও লাগে না। তো আমি এখন কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ব্রেড ক্রাম্বস, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতো লবণটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গরম মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এতে করে শাহী একটা ফ্লেভার আসবে। যেভাবে বিয়ে বাড়ির জালি কাবাবটা তৈরি করা হয় ঠিক ওই ফ্লেভারটাই পাবেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা এখানে চাইলে পুদিনা পাতাটা অ্যাড করতে পারেন, তো আমার বাচ্চারা পছন্দ করে না, সেই জন্য আমি পুদিনা পাতাটা অ্যাড করছি না। পুদিনা পাতাটা দিলে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসবে যখন ভাজবেন। তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে লবণটা একটু কম মনে হচ্ছে, সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। তো হয়ে গেল, আমি এখন এখানে 2টা ডিম নিয়ে নিলাম। ডিম নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। কিছু এখানে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি কাবাবটা তৈরি করব। যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন, বড় ছোট আপনাদের পছন্দ মতো। তো আমি আমার পছন্দ মতো তৈরি করে নিয়েছি। এভাবে হাতের তালুতে একটু চেপে চেপে আপনারা কাবাবটা তৈরি করে নেবেন। অন্যরকম স্বাদের এই জালি কাবাব আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আসছে রমজানে এই আলুর জালি কাবাবটা অবশ্যই ট্রাই করবেন ইফতার রেসিপিতে। তো আমি তৈরি করে নিলাম, এভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখন আমি আলুগুলা, আলুর এই জালি কাবাব এখন ডিমে ছুবিয়ে একটু বিস্কিটের গুঁড়ো একটু করে নিব। তো এভাবে আমি করে নিচ্ছি, আর সব কাবাবগুলো আমি এভাবে একটু ডিমে চুবিয়ে বিস্কিটের গোড়া একটু গড়ায়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব। দেখুন হয়ে গেল, আমি সব করে নেব এভাবে। তো হয়ে গেল, সব কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 10টি কাবাব হয়েছে। আর এখন আমি এগুলো আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে তারপর আমি এটা আলাদা বক্স করে নিব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সামি কাবাব। তার জন্য এখানে 1 কাপ আমি ডাল 2 ঘন্টা ভেজাতে দিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গরুর মাংস, এটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি একটা যে প্যানে আমি সিদ্ধ করব ওই প্যানে নিয়ে নিচ্ছি ডাল আর গরুর মাংস, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এখানে কিছু জায়ফল দিয়ে দিলাম একটু, তারপরে কিছুটা জয়িত্রী, 2টা লং, কয়েকটা কালো গোলমরিচ, 1টা তেজপাতা, 2টি এলাচ, 2টা দারচিনি, 1টা বড় এলাচ, কিছু কাবাব চিনি, 4-5টি হবে এরকম আমি এখন দিয়ে দিব ডাল আর গরুর মাংসের মধ্যে।
দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আধ হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি অল্প একটু পানি দেব, বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, এতে করে মাংসের মধ্যে যখন পানি চলে আসবে আপনারা কাবাবটা তৈরি করতে পারবেন না। তো আমি অল্প একটু পানি দিয়েছি, মাংসটা যেহেতু ছোটো ছোটো করে কেটে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা আমি 2 ঘন্টা ভেজাতে দিয়েছি, এখন সিদ্ধ করতে দিয়ে দিব। প্রথমে আমি হাই ফ্লেমে একটু বয়েল করে নিব, তারপর আমি ছোটো করে একদম লো ফ্লেমে মাংস আর ডালটা রান্না করে নিব, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এ তো সিদ্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছেন আলু, সরি এখানে ডাল আর গরুর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যে তেজপাতাটা রয়েছে ওটা আমি নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন মিহি করে একদম ব্ল্যান্ড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখন খুব ভালো করে মিক্স করে নিব সব কিছুই। আপনারা চাইলে এই সামি কাবাবে এ পর্যায়ে এসে একটু পুদিনা পাতা অ্যাড করতে পারেন, এতে করে সামি কাবাবের কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমি খুব ভালো করে একটু চটকে চটকে সব কিছু মিক্স করে নিয়েছি, এভাবে হাতের তালুতে একটু নিয়ে যেভাবে আমার পছন্দ এভাবে আমি বানিয়ে নিব সামি কাবাবগুলো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। একটু হাতের তালুতে তেল নিয়ে নিলাম যাতে করে খুব সহজে আমি কাবাবটা তৈরি করে নিতে পারি, কিন্তু হাতের তালুতে একটু চ্যাপটা করে করে আমি এভাবে কাবাবগুলো তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এতো আমি সব কাবাবগুলো তৈরি করে নিলাম, এখন ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পরে আমি এটা বক্সে করে নিয়ে নিব আর কি শক্ত হয়ে গেলে। খুবই সুন্দর, কোনো ধরনের ফাটল নেই, আপনারা এটা খেয়াল রাখবেন কোনো ধরনের যাতে ফাটল না থাকে, এতে করে তেলে দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এখন একটু ট্রেতে আমি একটু ময়দা এভাবে একটু ডাস্ট করে দিয়েছি, তারপর আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এভাবে ফ্রিজে রাখব ডিপ ফ্রিজে। 1 ঘন্টা রাখার পরে এটা একদম শক্ত হয়ে যাবে, তারপর আমি এটা একটা বক্সে করে সংরক্ষণ করব রমজান মাসের জন্য। হয়ে গেল, এখন রেখে দিচ্ছি ফ্রিজে ডিপ ফ্রিজে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব। চিকেন কাবাবের জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন, চিকেনটা আমি একটু কুচি করে এভাবে কিউব করে করে কেটে নিয়েছি। খুব ভালো করে ব্ল্যান্ড করে নিলাম, একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আর কি, এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, একটু লেবুর রস এভাবে একটু দিয়ে দিচ্ছি, 1টা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর এখানে 2টা পাউরুটি আমি কিছুক্ষণ ভিজিয়ে পানিটা একটু ভালো করে চেপে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে।
পানিরটা অবশ্যই আপনারা ভালো করে চেপে পানিরটাগুলো অ্যাড করবেন। খুব ভালো করে মিক্স করে নিলাম। এটা একটু মানে নরম মনে হচ্ছে, সেজন্য আমি 2 টেবিল চামচ এখানে বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে আমি যেভাবে কাবাবগুলো তৈরি করতে, যখন হবে একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা কাবাবটা তৈরি করে নেবেন। বেশি বিস্কিটের গুঁড়ো দেওয়া যাবে না, এতে করে মানে চিকেন কাবাবের টেস্টটা ভালো আসবে না। অল্প একটু বিস্কিটের গুঁড়া দিবেন। আর আমি হাতে তালুতে মেখে একটু তেল দিয়ে এই চিকেন কাবাবগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা কাবাব তৈরি করি। এখন একটু এখানে ডিমে চুবিয়ে ব্যাট ক্রামে গড়িয়ে তারপর আমি সংরক্ষণ করব। তো আমার হয়ে গেল, আমি কিছু লাল ব্যাট ক্রাম আর কিছু সাদা ব্যাট ক্রাম এইভাবে করে নিয়েছি সৌন্দর্যের জন্য। এখন আমি ফ্রিজে রেখে দিব, 1 ঘন্টা পরে এটা সব যখন শক্ত হয়ে যাবে তখন আমি একটা বক্সে নিয়ে নিব। আর এখানে শেয়ার করছি এখন আমি চিকেন নাগে, তার জন্য এখানে 3টা পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলো এভাবে আমি কেটে নিচ্ছি, প্রথমে সাইডগুলো কেটে নিয়েছি আমি। পাউরুটিগুলো একটু ব্লেন্ড করে নিব। এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। এখন ব্লেন্ড করে নিব, আলাদা করে এটা ব্লেন্ড করে নিব, মাংসের সাথে ব্লেন্ড করা যাবে না। তো ব্লেন্ড করে নিলাম, আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মানে 1 কাপ হবে, 1 কাপের চেয়ে একটু বেশি হবে চিকেন। এভাবে একটু কিউব করে কেটে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন চিকেনটা পাউরুটি গুঁড়োর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ প্যাপরিকা পাউডার। এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন খুব মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি নাগেটটা তৈরি করব। একটু তেল দিয়ে একটু হাতে এভাবে একটু মথে নিতে হবে চিকেনগুলো, যাতে করে খুব সুন্দর করে নাগেটটা তৈরি করতে পারেন। হাতে তালুতে একটু তেল দিয়ে এভাবে চ্যাপটা করে আমি একটা শেপ দেওয়ার জন্য এভাবে করে নিচ্ছি। স্কোয়ার শেপে করার চেষ্টা করছি আমি, যাতে করে নাগেটগুলো আমি সুন্দর করে কেটে নিতে পারি। তো সাইডগুলো যে আঁকা পাঁকা সাইডগুলো রয়েছে এগুলো একটু নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে তারপর আমি নাগেটের শেপ করে কেটে নিব। তো এখানে কেটে নিলাম, আর যে আঁকা পাঁকা সাইডগুলো রয়েছে ওগুলো দিয়ে কিন্তু নাগেট তৈরি করা যাবে। তো হয়ে গেল নাগেটটা, এভাবে কেটে নিয়েছি স্কোয়ার শেপে। তো এখানে একটা প্রথমে ডিম নিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। আর কিছুটা ব্রেড ক্রাম নিলাম। প্রথমে একটা নাগেট আমি ডিমে চুবিয়ে এভাবে ব্রেড ক্রাম একটু গড়িয়ে নিব। তো হয়ে গেল, আমি এভাবে সব তৈরি করে নিয়েছি। এখন ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রেখে 1 ঘন্টা পরে এটা আমি বক্স করে রেখে দিব আর কি, সংরক্ষণ করব রমজান মাসের জন্য। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 1 বাইট চিকেন রোলস। তার জন্য এখানে কিছুটা চিকেন আমি, এটা রেসিপিটা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, সেজন্য ডিটেলসে কিছু দেখাচ্ছি না। চিকেনগুলো আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু টক দই 1 টেবিল চামচের মতো হবে, কিছুটা তন্দুরি মশলা, লবণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আমি চিকেন রোলসের যে শিটটা থাকে ওটা তৈরি করব। তো এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি ডোটা তৈরি করব। তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
চিকেনটা আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে একদম ভাজা ভাজা করে রান্না করে এখন আমি ওয়ান বার চিকেন রোলসটা তৈরি করব। তো প্রথমে আমি এই যে ডোটা তৈরি করে নিয়েছি এটা একটু ভেলে নিচ্ছি। বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবে করে একটা রুটি বেলে নিতে হবে। এতো বেলে নিলাম, বেশি পাতলাও না বেশি আবার মোটাও না। এখন আমি একটা ঢাকনা দিয়ে এভাবে সমানভাবে সব এভাবে কেটে নিয়েছি। এটা দিয়ে পরে আবার বানানো যাবে, এটা রেখে দিচ্ছি এক সাইডে। এখন আমি আরেকটা রুটি তৈরি করব, সেজন্য একটু একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে একটা সাথে একটা না লাগে, সেটা তৈরি করব। তো কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়, যখন এটা আমরা ভাজবো তখন যাতে খুব সুন্দর করে এটা খুলে আসে। তো একটার উপর একটা দিয়ে সমানভাবে আমি একটু হাত দিয়ে চেপে একটা রুটি বেলে নিব। এই রেসিপিটা আমি অবশ্যই আমার এর আগেও শেয়ার করেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি সেটা এভাবে একটু হালকা একটু সেঁকে নিয়েছি, এখন এটা এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি রোলটা কীভাবে তৈরি করি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। প্রথমে মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দেওয়ার পরে দুই পাশ থেকে একটু ভাঁজ করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করছি। আর একটু ময়দা দিয়ে একটু পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিলাম, এটা একটু ব্রাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর করে এটা লেগে যায়, খুলে না আসে। ভালো করে লাগিয়ে নিতে হবে, না হলে তেলে দিলে এটা খুলে যাবে। এখন একটু এভাবে ফোল্ড করে দিলাম, তো হয়ে গেল চিকেন রোলস। এভাবে আমি সব রোলসগুলো তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর করে আমি এটা করে দেখিয়েছি আপনাদের, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি সব ইফতারের রেসিপিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি বক্সে ভরে নিব। চিকেন কাবাব, আলুর জালি কাবাব, সামি কাবাব, ওয়ান বাইট চিকেন রোলস, এর আগে আমি রেখেছিলাম কিছু সিঙ্গারা ফ্রিজে রেখেছি ফ্রোজেন করে। তো এখন সবগুলো আমি এভাবে একটু তুলে নিয়ে একটা বক্সে সংরক্ষণ করব। চিকেন নাগেটও হয়ে গেল, অনেক শক্ত হয়ে গিয়েছে, এখন সুন্দর করে আমি রেখে দিচ্ছি বক্স করে। তো আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা অবশ্যই আসছে রমজানে ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। তো এখানে আলুর জালি কাবাবটাও নিয়ে নিলাম, চিকেন কাবাবগুলো নিয়ে নিচ্ছি আর সামি কাবাবগুলোও নিয়ে নিব। এভাবে বক্সে করে ফ্রিজে রাখলে কিছুই হবে না, আপনারা জাস্ট ইফতারের আগে একটু ভেজে নেবেন। আর সামি কাবাবগুলো নিয়ে নিচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।